Venture Property Solutions, discovering lifestyles. Assalamu alaikum. Welcome to Venture Property Solutions. আজকে যে এই প্রপার্টিটি আপনাদেরকে ঘুরে দেখাবো এটা 1930 স্কয়ার ফুটের একটা দক্ষিণমুখী ফ্ল্যাট জিগাতলাতে। আর এই ফ্ল্যাটটিতে রয়েছে তিনটা বেডরুম, চারটা বাথরুম, তিনটা বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে আর একটা কমন লিভিং, ডাইনিং এবং ফ্যামিলি লিভিং। আর এই চমৎকার এনলাইটেন্ড এই ফ্ল্যাটটি পুরোপুরি ঘুরে দেখতে আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে প্রবেশ করছি অ্যাপার্টমেন্টের ভেতরে। আমরা ঢুকেই দেখতে পাচ্ছি যে বিশাল এক লিভিং, ডাইনিং এবং ফ্যামিলি লিভিং স্পেস এখানে রয়েছে। তার ঠিক ডান পাশে রয়েছে কিচেন, কমন ওয়াশরুম এবং গেস্ট বেডরুমটা। তো আমরা কিচেনটা দিয়ে শুরু করছি। কিচেনটা যথেষ্ট বড়, এটা 10 ফিট বাই 11 ফিট সাইজের একটা স্কোয়ার শেপ কিচেন। এখানে যে প্যাটার্নে করা হয়েছে এটা বারান্দা রাখা হয় নাই, বাট আপনি চাইলে এটা যেহেতু এখনও কাজ চলমান, টাইলস ওয়ার্কটা হয় নাই, আপনি চাইলে এখানে এই এখানে একটা বারান্দা ইনক্লুড করে ফেলতে পারবেন, যেখানে আপনি আপনার ডাউন ওয়াশের প্রোভিশনটা করে ফেলতে পারেন অথবা সার্ভেন্টের ওয়াশরুমটাও এখানে ইনক্লুড করে দিতে পারেন। আর এই জায়গাটা হচ্ছে লিভিং, ডাইনিং এবং ফ্যামিলি লিভিং। এই জায়গাটা কিন্তু সুবিশাল একটা জায়গা, এটা আমরা মোবাইলে দেখে এই মুহূর্তে হয়তো বা বুঝতে পারছি না, বাট আপনারা যখন সরাসরি দেখবেন আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাটা কতটুকু। এটা আপনার অবভিয়াসলি পারপাস সার্ভ করবে। আর এখানে কমন ওয়াশরুমের বাহিরেই রয়েছে কমন ওয়াশ বেসিনের জায়গাটা, এটা হচ্ছে কমন ওয়াশরুম। এর সাথেই রয়েছে গেস্ট বেডরুমটা। প্রত্যেকটা বেডরুমেই এখানে বা অন্যান্য যে জায়গাগুলোতে ব্যালকনি যেগুলো রয়েছে প্লাস হচ্ছে উইন্ডো যেগুলো আছে সবই কিন্তু ফুল হাইট উইন্ডো। তো এতে করে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস এই ফ্ল্যাটটিতে আপনি সার্বক্ষণিক পাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা ছয়তলার যে ফ্ল্যাটটি দেখছি এটাতে এখনও টাইলস ওয়ার্ক হয় নাই, বাট পর্যাপ্ত পরিমাণ আলোকিত এই ফ্ল্যাটটি রাখছে। আর এটা যদি টাইলস হয়ে যায় এটা কিন্তু সবসময় আপনার আলোকিত থাকবে, যেহেতু দক্ষিণমুখী ফ্ল্যাট, পশ্চিম দিকটাও ফাঁকা থাকছে, পূর্ব দিকটাও ফাঁকা থাকছে। বিল্ডিংয়ের সেটব্যাকের যে জায়গাটা এবং আশেপাশের যে বিল্ডিংগুলো এগুলো সবই ছোটো ছোটো বিল্ডিং, খুব একটা বড় হওয়ার সুযোগ নাই। আর প্রত্যেকটা বেডরুমই এক একটা খেলার মাঠ আমরা বলতে পারি। যে এটা গেস্ট বেডরুম, এই গেস্ট বেডরুমটাও কিন্তু 12 ফিট বাই 11 ফিট সাইজের রয়েছে এবং মাস্টার বেডরুম, চাইল্ড বেডরুমগুলো তো আরও বিশাল। আর এই প্রজেক্টটিতে অলরেডি লিফটের কাজ চলমান, টাইলস ওয়ার্কগুলো বাকি রাখা আছে যে ফ্ল্যাটগুলো বিক্রি হয় নাই শুধু সেখানেই, যাতে করে ক্লায়েন্ট তার পছন্দ মতো করে নিতে পারে টাইলস ওয়ার্কটা। তো এখানে ইন জেনারেল 24x24 মিরর পলিশ টাইলসটা দেওয়া হচ্ছে, তার মধ্যে যদি আপনার কোনো প্রেফারেন্স থাকে সেটা আপনি দিয়ে আপনি এখানে চেঞ্জ করে নিতে পারেন। আর এই প্রজেক্টটা ডেভেলপ করা হচ্ছে 15-12 কাঠা জায়গার উপরে, 11.75 কাঠা জায়গার উপরে, B+G+9, মোট 10 তলা বিল্ডিং, অলমোস্ট রাজুক প্ল্যানেই করা হচ্ছে বিল্ডিংটা, খুব একটা বেশি ডেভিয়েশন নাই। আর খুব চমৎকার এই প্রজেক্টটা জিগাতলাতে অবস্থিত। আমরা এই মুহূর্তে চাইল্ড বেডরুমের বাথরুমটা দেখছি। প্রত্যেকটা বাথরুমই কিন্তু এখানে বেশ বড় সাইজের, মাস্টার বাথরুম এবং চাইল্ড বাথরুম। এটা চাইল্ড বেডরুমের বাথরুমটা আমরা দেখছি আর অলমোস্ট ফিনিশিং স্টেজে আছে কাজগুলো, টাইলস ওয়ার্কগুলো শুধু বাকি রাখা। আর বারান্দাগুলো ক্যান্টিলিভার বারান্দা থাকছে, দেখতে খুবই চমৎকার লাগবে এগুলো। আর সেফটি গ্রিলটা থাই গ্লাসের সাথে থাকবে ভেতরে, দ্যাটস ওয়াই বাহিরে ফুল হাইট গ্রিল করা হয় নাই, বাট আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যদি মনে হয় বাসায় ছোটো বাচ্চা আছে সেক্ষেত্রে আপনি ফুল হাইট গ্রিল এখানে করে নিতে পারেন অ্যাজ পার ডেভেলপার স্ট্যান্ডার্ড বা ডেভেলপারের যে ডিজাইন সেই ডিজাইন মেনটেন করে। আর প্রত্যেকটা বেডরুমেই বারান্দার পাশাপাশি কিন্তু জানালা রয়েছে, সো পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস এই ফ্ল্যাটটাতে আপনি সার্বক্ষণিক পাবেন। এটা অ্যাটলিস্ট আমি আপনাকে এনশোর করতে পারি, কারণ অ্যাটলিস্ট ডে লাইটে কোনো দিন আপনাকে লাইট জ্বালাতে হবে এই ফ্ল্যাটটিতে এরকম না। এমনকি টয়লেটগুলোতেও পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস রয়েছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। আমরা তিনটা বেডরুমেই অ্যাটাচ বাথরুম পাচ্ছি, সো সেক্ষেত্রে এটা কিন্তু অনেকের প্রয়োজনীয়তার মধ্যে থাকে যে তিনটা বেডরুমে অ্যাটাচ বাথরুম হলে ভালো হয়, আমরা চার বেডরুমের অ্যাপার্টমেন্ট চাচ্ছি না, বাট তিনটা বেডরুম থাকবে, তিনটাতে অ্যাটাচ বাথরুম হলে ভালো হয়। সো এখানে এই তিনটা বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে, একটা কমন রয়েছে, সো এটা কিন্তু ভালো একটা দিক আমরা বলতে পারি। আর এই মুহূর্তে আমরা দেখছি মাস্টার বেডরুমটা, মাস্টার বেডরুমটাও বেশ বড় সাইজের, এখানেও রয়েছে অ্যাটাচ বাথরুম। এখানে দুইটা বেডরুম, চাইল্ড বেডরুম এবং মাস্টার বেডরুম দক্ষিণমুখী পড়েছে, আর মাস্টার বেডরুমটা স্পেশালি দক্ষিণ এবং পূর্ব দিকটা পাচ্ছে ওপেন,
লিভিং রুমটা পূর্ব দিক, লিভিং ডাইনিং স্পেসটা। সো সার্বক্ষণিক আলো বাতাস এই ফ্ল্যাটটির মধ্যে আপনি পাবেন। আর আমরা এতক্ষণ দেখছিলাম 1930 স্কোয়ার ফিটের একটি দক্ষিণমুখী ফ্ল্যাট জিগাতলাতে, 3 bedroom 4 bathroom অলমোস্ট রেডি ফ্ল্যাটটি। সরাসরি ভিজিট করতে স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিসের অ্যাড্রেস, প্রপার্টির প্রাইস এবং সকল বিস্তারিত ডিসক্রিপশন বক্সে থাকবে, কাইন্ডলি সেখান থেকে একটু চেক করে নেবেন। আর ধন্যবাদ পুরো ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য এবং ভেঞ্চার প্রপার্টি সলিউশনসের সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রপার্টি নিয়ে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, অ্যান্ড স্টে টিউন টু ভেঞ্চার প্রপার্টি সলিউশনস।